গাছে গাছে ঝুলছে তরমুজের মতো দেখতে এক ধরনের ফল, নাম সাম্মাম। দেখা মেলে মরুর দেশে, কিন্তু মরুর মাটিতে জন্মানো এই ফল প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গোমরা গ্রামের আনোয়ার হোসেন। বেসরকারি সংস্থার চাকরি ছেড়ে কৃষিকাজে ব্যতিক্রমী কিছু করার আশায় ইউটিউব দেখে সাম্মাম চাষে আগ্রহী হয়ে ওঠেন আনোয়ার। রাজধানী থেকে 4000 টাকায় বীজ সংগ্রহ করে নিজের 10% জমিতে চাষ শুরু করেন এই অভিজাত ফলের। দুই মাসের পরিচর্যায় বাগান জুড়ে দেখা দেয় মরুর কাঙ্ক্ষিত সেই ফল। লাভবান যে ফসলগুলা ওগুলা কিভাবে কি করা যায়, মানে কোন কোন ফসলগুলা, তো অনেকগুলা ফসল আসলো, এর ভিতরে সাম্মাম, এই দেখতে পাচ্ছেন সাম্মাম, এই সাম্মামটা আমি চয়েস করলাম। এখন যে পরিমাণ ফল আছে আলহামদুলিল্লাহ, আমার আমি আশা করতেছি যে লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবো আর কি। এই ফলের বাইরের অংশ সবুজ আর ভেতরের অংশ লাল, খেতে মিষ্টি এবং রসালো। ভিনদেশি ফল চাষের খবরে প্রতিদিন তার ক্ষেত দেখতে আসছেন আশপাশের কৃষকরা। আগামীতে এই ফল চাষের আগ্রহ তাদের। এই ফলটা কোনো সময় দেখি নাই আসলো, এই ফলটা দেখা যায় তরমুজে না হলে। এই ফলটা নাগানি পর ভালো হয়েছে, ভালো ফল আসছে। আমরা আগামীতে আমরা সবাই লাগাবার জন্য আমরা চেষ্টা করবো। রক মেলন এবং সাম্মাম এরা সাধারণত দেখা গেছে যে জলাবদ্ধতা সহ্য করতে পারে না, এই জন্য এই এলাকার মাটি রক মেলন চাষের জন্য ব্যবহারে উপযোগী। কৃষকদের মাঝে এইসব টেকনোলজি প্রচারের পাশাপাশি উচ্চমূল্যের ফসল আবাদ সম্প্রসারণে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জিনাইগাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। প্রতিটি সাম্মাম ফল 2 কেজি পর্যন্ত ওজন হয়। 10% জমিতে সাম্মাম চাষ করে প্রায় লক্ষাধিক টাকা লাভের আশা করছেন আনোয়ার হোসেন। সময় সংবাদ, শেরপুর।